এবার নান্দনিক সবুজায় এনে সাজি উঠিব চট্টগ্রাম মহানগরের শিক্ষাজন খ্যাত চকবাজার এলাকা। চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট তুন তেলিভট্টি মোড় পর্যন্ত এই সড়কত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ সৌন্দর্য বর্ধনের হাস বাস্তবায়ন করার শেট প্রপার্টিস লিমিটেড। আজিয়া নভেম্বর 30 তারিখ শনিবার দুপুর 1টায় বেলুন ও হৈতর উড়াইনে এই সৌন্দর্য বর্ধন প্রকল্পের হাজার উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত আছেন সিটি প্ল্যানার ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, শেড প্রপার্টিসর এমডি সোলাইমান আলম শেখ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, শেড প্রপার্টিসর বিভিন্ন পরিচালক ও কর্মকর্তা এটা উপস্থিত আছেন। ফুটপাথ তো খুব সুন্দর হজম, বাস স্ট্যান্ড গুলো সুন্দর হজম, রিক্সা ট্যাক্সি হন্দে দিয়ে আরাইবে ঠিক হজম, মানুষ খুন্দি আনিব, খুন্দি ডাইনে যাইব, বামে আইব, দোনো ফাঁককে যেন সুন্দর থাকে, এই চট্টগ্রামের যেন সৌন্দর্য হয়, আজ চকবাজারের এলাকার সৌন্দর্য যেন বাড়ে, এই জিনিস আনার চেষ্টা করি। ওনারা সহযোগিতা চাই এবং ওনারা দোয়া করিবেন যাতে আরা এইভাবে পুরো চট্টগ্রাম প্রত্যেকটা প্রজেক্ট আরা করিতে পারি। পুলিশ প্রশাসনে তেন আরো কথা দিয়ে যে এনার সাইডে ঠেলাগাড়ি, এ বালুর টাল, এই টাল, ওই টাল, এগুলো থাকতো না, সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত এলাকা হওয়া হচ্ছে। এই উদ্যোগের স্বাগত জানাই চকবাজার থানা প্রশাসন। সৌন্দর্য বর্ধন প্রকল্পের ফরে ফরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুর এলাকা সিসি ক্যামেরার আওতাত আনিবার হতা উল্লেখ করে বাস্তবায়নকারী কোম্পানির প্রতি অবশ্যই ভালো উদ্যোগ, তারা সাধুবাদ জানাই চকবাজার থানার পক্ষ থেকে। পাশাপাশি আরো একটা দাবি আছে যে এই এলাকার যে সিসি ক্যামেরার মাধ্যমে ফুর আওতায় লই মতো, তো আরো হতা দিকে এই সিসি ক্যামেরার আওতা নেব। পুরো এলাকা যদি পুরো চিএমবি সরকার যদি আর সিসি ক্যামেরার আওতায় লইতে পারি, আইন শৃঙ্খলা রক্ষা করেন খুবই সহজ হব। সড়ক পথ এভাবেই ফুটপাথ সংস্কার ও সবুজায়ন, রাস্তার মিড আইল্যান্ড সবুজায়ন, নিরাপদ সড়ক ফারাবার লাই জেব্রা ক্রসিং, নান্দনিক আকর্ষণীয় লাইটিং সহ এই সৌন্দর্য বর্ধন প্রকল্পের মাধ্যমে ফাল্টে যাইব চকবাজার এলাকা। জিয়ান দ্রুত বাস্তবে সাইবার অপেক্ষায় আছে চকবাজারবাসী। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।